আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় দোকান মালিক ও কর্মচারীবৃন্দ, আমি তৌফিক এহসান, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি, সভাপতি ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। গত মাসের 25 তারিখে আমরা সরকারের সাথে একাত্মতা করে বাণিজ্য বিতান, শপিং মল ও দোকান বন্ধ ঘোষণা করেছিলাম। এক মাসের অধিক সময় হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ব্যবসা বান্ধব সরকারের প্রধান এবং আমাদের অভিভাবক ওনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং উনি অবগত হয়েছেন ব্যবসায়ীরা যেই পরিমাণে ক্ষতি হয়েছে তা উনি আমাদেরকে আশ্বস্ততা দিয়েছেন, আমাদের দিকে উনি দেখবেন এবং ইতিমধ্যে উনি বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। বর্তমানে মহানগরের এবং সারা বাংলাদেশে বাণিজ্য বিতান, শপিং মল এবং দোকান বন্ধ থাকাতে ব্যবসায়ীদের এত কষ্ট হচ্ছে যা ব্যাখ্যা করার মতো ভাষা নেই। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মুহূর্তে আমাদের ব্যাংকের সাথে সমন্বয় রেখে দোকান খোলা খুবই দরকার, খুবই দরকার। সামনে ঈদ, তাই অল্প সময় হলেও স্বাস্থ্য নীতিমালা মেনে আমাদেরকে কিছু সময়ের জন্য আমাদের দোকান খোলার অনুমতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এত প্রয়োজন দোকান খোলার জন্য, দোকান না খুললে এর দোকানের মধ্যে নানান ধরনের আইটেমের মালামাল আছে, এগুলো নষ্ট হয়ে যাবে এবং একটা পুঁজি হারিয়েছি, আবার আরেকটা পুঁজি হারাতে বসব। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই আমাদের দোকান খোলার অনুমতি দেবেন এবং আমরা কয়েক ঘন্টা আপনাদের নীতিমালা যেটাই দেবেন সেটা মেনেই আমরা ব্যবসা পরিচালনা করব। আমি আপনাদের দিক নির্দেশনার অপেক্ষায়, সকল ব্যবসায়ীরা অপেক্ষারত রয়েছে। আশা রাখি অল্প সময়ের মধ্যেই আমাদেরকে দোকান খোলার এবং কিভাবে আমরা ব্যবসা পরিচালনা করব তার একটা দিক নির্দেশনা প্রদান করবে। আল্লাহ হাফেজ।